সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রোডাক্ট প্লেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো দর্শকবৃন্দ, যারা নতুন জুতার কারখানা দিচ্ছেন কিন্তু জুতার আটা নিয়ে টেনশনে আছেন, জুতার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেমন ধরেন জুতার আটা না টিকা, জুতার আটা উঠা যাওয়া, জুতার আঠা না ধরা, এবং হচ্ছে আঠা মোটা হয়ে যাওয়া, বিভিন্ন প্রবলেমের সম্মুখীন যারা হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের উপকারে লাগবে। যারা স্টিকি আটা ইউজ করেন কিন্তু তারপরে এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য আমি বলতে চাই, স্টিকি আটার ভিতরে দুই ধরনের আটা থাকে, এক হচ্ছে রাবার ইউজ করার জন্য আর দুই হচ্ছে কাঠি ইউজ করার জন্য। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই রাবার ইউজ করার জন্য যে আঠাটা ওই আঠাটা নেবেন। তো রাবার ইউজ করার আঠা কীভাবে চিনবেন? রাবার ইউজ করার আঠা একদম পাতলা থাকে, পাতলা থাকে একদম, ওটা ঘন থাকে না, পাতলা থাকে। একটা কথা মনে রাখবেন ভিউয়ার্স, কাঠে লাগানো আঠাটা অবশ্যই দলা থাকে, দলা মোটা থাকে, আর হচ্ছে যেগুলো জুতার আঠা ওগুলো পাতলা থাকে, একদমই পাতলা থাকে, এবং আঠার গায়ে সুন্দরভাবে লেখা থাকে যে রাবার সলিউশন। এই যে আমাদের ডিসপ্লেতে শো করা যে ধরনের আঠাগুলো দেখতেছেন, এগুলোই হচ্ছে অরিজিনাল জুতার আঠা। এটা হচ্ছে দুই নম্বর আঠা, এটা হচ্ছে আপনার টিকসই নাই, এটা মোটা, এটা রাবার সলিউশন না। কিন্তু এই যে আমার হাতে এখন যেটা দেখতেছেন একদম ইনটেক আঠা, এটা হচ্ছে রাবার সলিউশন আঠা, এটা হচ্ছে অরিজিনাল জুতার জন্য আঠা। এটা 3 মাস 4 মাস জুতার গ্যারান্টি দিতে পারবেন, অনায়াসে একদম গ্যারান্টি সহ জুতা বিক্রি করতে পারবেন। তো এই ধরনের আঠা গাইজ আপনাকে দেখে শুনে করে করতে হবে, কারণ হচ্ছে জুতার মেইন যে পার্ট সেটা হচ্ছে আঠা। আঠা যদি জুতার সাইডা দেয় তাহলে কিন্তু আপনার জুতা মার্কেটে চলবে না। তো গাইস, আহামরির প্রোডাক্ট আছে আমার কাছে, তো এগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন গাইস, আমরা হচ্ছে ট্রান্সপোর্টের মাধ্যমে এগুলো সেল করি। অ্যান্ড হচ্ছে আরেকটা কথা, জুতার আঠা না টিকার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে টাইম। যেমন হচ্ছে আঠা লাগানোর পরে আপনার 15 থেকে 20 মিনিটের ভিতরে আটা শুকানোর সময় দিতে হয়, কিন্তু যারা হচ্ছে 15-20 মিনিট সময় না দিয়ে হুটহাট 5 মিনিট 7 মিনিট 2 মিনিট 4 মিনিট সময় রাখা তারপরে লাগিয়ে ফেলে, তাদের জুতা অবশ্যই 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 টিকবে না। কেননা জুতা 15 মিনিটের আগে যদি লাগায় তাহলে জুতার ঘামটা কাঁচা থাকে, আঠা কাঁচা থাকে, তার জন্য আঠাগুলো টিকে না। তাই জন্য অবশ্যই 15-20 মিনিট সময় হাতে রাখা অথবা 15-20 মিনিট ওয়েট করে তারপরে আঠাগুলো লাগাইতে হবে, তাহলে কমপ্লিটলি আঠা লাগবে। আর অবশ্যই আঠার গায়ে এরকম সিল লেখা থাকবে, এই যে আরএফএলের প্রোডাক্ট, এ প্রোডাক্ট অফ আরএফএল, এভাবে আরএফএলের স্টিকি আঠা, অরিজিনাল আরএফএল স্টিকি আঠা যেটা ওইটা নিতে হবে, তাহলে হচ্ছে অরিজিনাল আঠা পাবেন। এবং অবশ্যই আঠার গায়ে লেখা থাকে রাবার সলিউশন, আমি কথাটা বারবার বলতেছি, আঠার গায়ে রাবার সলিউশন লেখা থাকে, এভাবে দেখা তারপরে সিল মারা আঠা দেখা তারপরে নেবেন। আর যারা হচ্ছে বোঝেন না বা চিনেন না তারা হচ্ছে আমার কাছে অর্ডার করতে পারেন গাইজ, আমাদের এখানে আনলিমিটেড হচ্ছে আইটেম আছে, আমরা অনেকগুলো আটা একসাথে অর্ডার করি এবং আমরা এগুলো পাইকারি বিক্রি করি, এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গাইজ আমরা বিক্রি করি। বা আমাদের অফিস হচ্ছে কমলাপুর স্টেশনের পাশে মুগদামা।